পারশে মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, সবাইকে গ্রামীণ বাংলার রান্নাঘরে নতুন একটি পর্বে স্বাগত জানাই। আজ আবার একটি খুব সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, পার্শে মাছ নিয়ে নিয়েছি, নদীর পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছ কিভাবে তেল ঝাল বানাতে হয় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখন মাছগুলি সব কেটে নিই। আজ কিন্তু পুরো ভিডিওটা সাথে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে তবেই কিন্তু এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দেবে। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে নতুন নতুন ভিডিও আপনারা কিন্তু তাড়াতাড়ি দেখতে পাবেন। পার্শে মাছ সব কেটে নেব, আর এই পার্শে মাছে তেল ঝাল করার জন্য কি কি মশলা লাগবে সেগুলি সব বলে দেব। মাছ কেটে আগে ধুয়ে নিয়ে আসি, তারপর কিভাবে রান্নাটা শুরু করব পুরো ভিডিওটা সাথে থাকবে। আদা বেটে নেব, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দেব, লবণ, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছ ভেজে নেব, পার্শে মাছের তেল ঝাল করব, তার জন্য সব বাটা মশলাই লাগবে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে, গোলমরিচ, সরিষা একসাথে বেটে নিয়েছি। তেলে ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা পাঁচফোড়ন, মাছ এক পিস লাল করে ভেজে নিয়েছি, এবার উল্টে দেব। পার্শে মাছ হালকা ভেজে নেব, ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব। কড়াইতে তেল আছে, আর অল্প তেল দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন,
পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গোলমরিচ বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, মশলা ভালোভাবে কষাই করে নেব। দেখুন মশলা একটু লাল লাল হয়ে এসছে, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, অল্প জল দেব, দিয়ে মশলা 2 মিনিট ভালোভাবে কষাই করে নেব। মশলা 2 মিনিট ভালোভাবে কষাই করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, অল্প জল দিয়ে দেব। তরকারি উঠেছে, মাছ দিয়ে দেব, মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই আমার পার্শ্ব মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে যাবে। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, পার্শ্ব মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন।